হ্যালো বন্ধুগণ, চলুন তাইলে আজকে ঘুরে নেওয়া যাক চাশমা শাহী গার্ডেনটা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি আমরা তাইলে চলে এসেছি মুঘল গার্ডেন চাশমা শাহী, ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার, কাশ্মীর। এটা জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগরের থেকে দক্ষিণ দিকে 20 কিলোমিটার অন্তরে অবস্থিত এই চাশমা শাহী গার্ডেনটা। আর আমি এই গাড়ি পার্কিং করে নিয়েছি অপোজিট সাইডে, আর আমার ট্যুরিস্ট এজেন্টার এই যে টিকিট করে নিয়েছে দেখতেই পাচ্ছেন। টিকিটের প্রাইস ফর ইন্ডিয়ান 20 রুপিস অ্যান্ড ফরেন পার্সনদের জন্য 200 টাকা। আর এখন আমরা তাইলে ভিতরে ঢুকছি চাশমা শাহী এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে। চলুন ভিউয়ার্স তাইলে আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন। ফাইনালি আমরা এন্ট্রি করে নিলাম এই চাশমা শাহী গার্ডেনে। তাহলে ভিউয়ার্স আমরা এখন জেনে নিই চাশমা শাহী গার্ডেনটা আসলে কি। এখানকার লোকালরা কেউ বলে চাশমা শাহী, কেউ বলে রয়্যাল গার্ডেন, আবার কেউ আবার বলে মুঘল গার্ডেন। এক কথায় বলতে গেলে এর নাম হচ্ছে চাশমা শাহী মুঘল গার্ডেন। আর এখানে মুঘল নামটা যুক্ত মানে বুঝতে পেরে গেছেন মুঘলের সঙ্গে রিলেটেড রয়েছে এরকম একটি গার্ডেন। চাশমা শাহী হচ্ছে মুঘলদের তৈরি অন্যতম একটি বাগান, যেটা নির্মাণ করা হয়েছিল 1632 খ্রিস্টাব্দে। এই মুঘল গার্ডেনটা নির্মাণ করা হয়েছে একটা উদ্দেশ্যে, অর্থাৎ একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে স্প্রিং বা ঝর্ণা। সেটা সামনেই, সেখান থেকে জলটা বেরিয়ে আসছে। আর এই ঝর্ণাকে কেন্দ্র করে সম্রাট শাহজাহান তার গভর্নর আলী মর্দান খানকে নির্দেশ দিয়েছিলেন যে এখানে একটা গার্ডেন তৈরি করা হবে, যেটা তার জ্যৈষ্ঠ পুত্র দারা শিকাহকে উপহার স্বরূপ দান করবেন। অবশ্য তার জ্যৈষ্ঠ পুত্র এটা উপহার স্বরূপ বাবার কাছে পেয়ে খুব উদ্বুদ্ধ হয়েছিলেন, প্রাণবন্ত হয়েছিলেন। আর চলুন ভিউয়ার্স এর সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এখানে আসার সবথেকে বেস্ট টাইম হচ্ছে সামার সেশন, কেননা এখানকার টেম্পারেচার সবসময় লোয়েস্ট থাকে ইন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, অল ওভার ইস্ট ইন্ডিয়া। আমাদের টেম্পারেচার তো সামার সিজনে 40 অ্যাবাভ থাকে, বাট এইখানকার সামার সেশনটা হচ্ছে আপনার 20-25 ডিগ্রির মধ্যে। সো ভিউয়ার্স, আপনারা অনায়াসে সামারের গ্রীষ্মকালের ছুটিতে এই চাশমা শাহী আর শ্রীনগরের অর্থাৎ কাশ্মীরের অন্যান্য জায়গাগুলো খুব অনায়াসে ঘুরতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ঝর্ণা, এখান থেকেই পুরো স্প্রিংয়ের জলগুলো যাচ্ছে ওই দিকে, আর বাচ্চাগুলো সব স্নান করছিলো দেখতেই পাচ্ছিলেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ অবধি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আগে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডদের মাঝখানে, পরিবারের মাঝখানে ছড়িয়ে দেবেন, কেননা আপনার একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগ নিয়ে।